আখ্যায়িকা সাওনি চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত। আমার গল্প পাঠ আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কী ধরনের গল্প আপনারা শুনতে চান কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্যই জানাবেন। ধন্যবাদ। আজ আমি আপনাদের পড়ে শোনাব নারায়ণ সান্যালের লেখা রোমাঞ্চকর কাহিনী মোনালিসার প্রেমে। আজ পাঠ করছি উপন্যাসটির পরবর্তী পর্ব। প্রায় তিন মাস পরে পাড়ির সেন্ট্রাল স্টেশনে একটি দিন আকাশ ভেঙে বৃষ্টি নেমেছে। পাড়ির রাস্তায় ছাতার মিছিল। সান্দ্র আজ আর লিউভারে ছবি আঁকতে যেতে পারেননি। দিন কয়েক আগেই অটলান্টিকের ওপার থেকে একটি তার বার্তায় জেনেছেন সিনার অ্যালবার্তো গঞ্জালেস লন্ডন ঘুরে ট্রেন যোগে পাড়িতে এসে পৌঁছবেন আজ। সেই মর্বে সিনার গঞ্জালেসের নামে একটি পাঁচতারা হোটেলে বিলাসবহুল সুইট বুক করে স্টেশনে এসেছেন তাকে রিসিভ করতে। ঠিক সময়েই ক্যালে পাড়ি এক্সপ্রেসটা স্টেশনে এসে পৌঁছালো। সান্দ্র প্রথম শ্রেণীর কামরার কাছাকাছি দাঁড়িয়ে মার্কুইসের জন্য প্রতীক্ষা করছেন, পাশাপাশি তিনখানা ফার্স্ট ক্লাস কামরা। যাত্রীরা সকলেই নেমে পড়লেন। আশ্চর্য, মার্কুইস আসেননি। সকলের ওপর চোখ বুলিয়ে এ বিষয়ে নিশ্চিন্ত হয়ে পেছন ফিরতেই এক বৃদ্ধ ভদ্রলোক এগিয়ে এলেন পোর্টম্যান্টো ব্যাগ হাতে। হেসে বললেন, সুপ্রভাত মসিয়ার সান্দ্র, আমাকে চিনতে পারেননি নয়? তাজ্জব কণ্ঠস্বরে ওকে শনাক্ত করা গেল, চেহারা দেখে নয়। মার্কুইসের ছিল নিপাট কামানো মুখ, চোখে কালো চশমা, এর ফ্রেঞ্চ কাট দাড়ি, সুচালো গোফ, চোখে প্যাশ নে। সান্দ্র ঢোক গিলে বললেন, সুপ্রভাত মসিয়ো গঞ্জালেস। না, অনেকদিন পর দেখছি তো, তাই প্রথমটায়। বাধা দিয়ে মার্কুইস বললেন, আমাকে শুধু সিনিয়র বলে উল্লেখ করবেন, পুরো নাম উচ্চারণের কী দরকার? সিনিয়র তো যে কোনো লোকের অভিধা। চলুন যাওয়া যাক, উহ কি বৃষ্টিটাই না নেমেছে। হোটেলের রেজিস্টারে গঞ্জালেসের সই দিয়ে মার্কুইস উঠে এলেন নিজের ঘরে। অর্গলবদ্ধ ঘরের নির্জনতায় বললেন, শোনো সান্দ্র, একখানা নয়, তোমাকে দুখানা মোনালিসা আঁকতে হবে। আরও একটি খরিদ্দার জোগাড় হয়েছে ইতিমধ্যে। সান্দ্র ভিজে ওভারকোটটা সংলগ্ন বাথরুমে টাঙিয়ে ফিরে এসে বলেন, সিনার আমি দুঃখিত, আপনাকে পরিকল্পনাটা পাল্টাতে হবে। পাল্টাতে হবে? কেন, কী এমন ঘটল ইতিমধ্যে? লিউভার গেলেই দেখতে পাবেন, এই কয়েক বছরের মধ্যে পাড়িতে অনেক কাণ্ড ঘটে গেছে। লা জ্যাকিয়ন্ডার ছবিখানা এখন বুলেট প্রুফ কাচের ফ্রেমে সুরক্ষিত। বুলেট প্রুফ কাচের ফ্রেম, তার মানে? সান্দ্র আদ্যপান্ত ইতিহাসটা মেলে ধরেন। গত বছর অর্থাৎ 1910 সালে লিউভারে একখানা দুর্ঘটনা ঘটে। জনৈক মদ্যপ দর্শক একটি মহিলার পোর্ট্রেটে একটি ছোড়া বিদ্ধ করতে উদ্যত হয়। সকলে ধরে ফেলায় ছবিটা কোনোক্রমে বাঁচে। ছবিখানায় সে কি তার বিশ্বাসহান্তা প্রেমিকার প্রতিচ্ছায়া দেখতে পেয়েছিল? তারপর অনেক অনেক কাণ্ড ঘটে গেছে। লিউভারের ডিরেক্টর বর্গ সিদ্ধান্ত নেন যে অতিবিখ্যাত শিল্প সম্ভারগুলিকে বুলেট প্রুফ কাঁচের আবরণে সুরক্ষিত করতে হবে। তাতে বহু প্রতিবাদ ধ্বনি ওঠে। কাঁচের ভিতর দিয়ে শিল্প সম্পদ নাকি ভালোভাবে দেখা যাবে না, তার সৌন্দর্যহানি অনিবার্য। কিন্তু কর্তৃপক্ষ কোনো প্রতিবাদেই কর্ণপাত করেননি। স্থির হয়েছে প্রতি বৎসর 5-10 খানি করে ছবি ওইভাবে কাঁচের আবরণে সুরক্ষিত করতে হবে। প্রথম ব্যাচের মধ্যেই প্রত্যাশিতভাবে ছিল মোনালিসা। বর্তমানে লা জ্যাকোন্ডা ওই বজ্র বাঁধনে কাঁচের দুর্গে সুরক্ষিত। মার্কুইস গম্ভীর হয়ে অনেকক্ষণ চিন্তা করলেন। যা হোক, তোমার ছবি কত দূর? ছোট স্কেলে যে ছবিখানা আঁকছ? আমি মোনালিসা আদৌ আঁকছি না, ওটা অপসারণ করা অসম্ভব বুঝে আমি অন্য একখানা ছবি।
মার্কুইস উত্তেজিত হয়ে বলেন, এজন্যই সেদিন তোমাকে সব কথা বলতে চাইনি। এসব ব্যাপারে তুমি সিদ্ধান্ত নিতে কে বলেছে? তুমি হুকুম পেয়েছো তামিল করে যাবে। আমি কিভাবে কি করব তা তুমি ভাবতে বসলে কেন? আপনি এখনো ওই ছবিখানার কথাই ভাবতে পারছেন? নিশ্চয়ই। কিভাবে এ বাধা অতিক্রম করব তা জানি না, কিন্তু করতেই হবে। কিন্তু কেন? তার চেয়ে যেসব ছবি সুরক্ষিত করা হয়নি তার কোনো একটা তা হয় না। কেন হবে না? আপনি ইচ্ছে করলেই তো তা করতে পারেন। পারে না সাঁদ্র, পারে না, একটি মাত্র কারণে। আমি আর কোনো ছবির কথা চিন্তাই করতে পারছি না। আমার একান্ত প্রেম একমুখী। আমি যে আকণ্ঠ ডুবে আছি মোনালিসার প্রেমে। পাড়ির অন্যতম রাজপথ সাঁজে লিজের ওপর গোবিয়ার কোম্পানির শোরুম, প্রকাণ্ড বড়, গোবিয়ার গ্লেজিয়ার প্রাইভেট কোম্পানি, বুলেট প্রুফ কাঁচ তখন সবে আবিষ্কৃত হয়েছে। এই প্রতিষ্ঠানটি পেটেন্ট নিয়ে আন্তর্জাতিক বাজার দখল করে বসেছে। বিশ্বের বিভিন্ন সংগ্রহশালা থেকে ক্রমাগত ওরা অর্ডার পান। অত্যন্ত মূল্যবান শিল্প সামগ্রীকে বুলেট প্রুফ আস্তরণে সুরক্ষিত করার এন্তেজামে রোমের ভ্যাটিকানে, ফ্লোরেন্সের উফিজিতে, আমস্টারড্যামের রাইক মিউজিয়ামে ওরা কর্মী পাঠিয়ে অনেক মহামূল্যবান শিল্প সামগ্রীকে সুরক্ষিত করেছেন। এমনকি অটলান্টিকের ওপার থেকেও, নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলেস, শিকাগো থেকেও অর্ডার আসছে। সকাল 10টা, অ্যাভিনিউ পথটি সিন নদীর সমান্তরালে, তখন শহর জাগছে। গতকাল সন্ধ্যায় এই নদী তীরের কুঞ্জ বিতানে জোড়ায় জোড়ায় যে তরুণ তরুণী দল পাড়ির সন্ধ্যা উপভোগ করে গেছে, এখন তাদের স্মৃতি যেন স্বপ্ন কথা। এখন যে পথ দিয়ে রুদ্ধশ্বাসে ছোটাছুটি করছে অফিসগামী যাত্রীর দল, হাতে ছাতা এবং পোর্টম্যান্টো, মাঝে মাঝে দু একটি ল্যান্ডো অথবা হ্যান্ডসম, পাড়ির রাস্তায় মোটরগাড়ির সংখ্যা তখনও সংখ্যালঘিষ্ঠ। একটি হ্যাকনি ক্যারেজ এসে দাঁড়ালো গোবিয়ের কোম্পানির গাড়ির বারান্দার নিচে। নেমে এলেন এক বৃদ্ধ ভদ্রলোক, গায়ে ওভারকোট, মাথায় বাউলার টপ হ্যাট, হাতে হাতির দাঁতের মুঠোওয়ালা একটি শৌখিন ছড়ি, মুখে ফ্রেঞ্চ কাট দাড়ি, অষ্টম এডওয়ার্ডের ঢঙে। সিঁড়ি বেয়ে ওপরে উঠে এসে রিসেপশনিস্টের কাছে নিজের ভিজিটিং কার্ডখানি দাখিল করে জানতে চাইলেন, অ্যান অ্যাপয়েন্টমেন্ট এসেছি। মসিও পন্টিফ, কি 5 মিনিট সময় দিতে পারবেন? রিসেপশনিস্ট ওকে বসতে বললেন। ওর কার্ডখানির দিকে তাকিয়ে দেখল একবার, সাক্ষাৎ প্রার্থী ইংরাজ, নাম ডক্টর স্যামুয়েল রিচার্ডসন, ঠিকানা লন্ডনের, কিন্তু নামের পরে তিনটি ক্যাপিটাল অক্ষরে বোঝা যায় উনি রয়্যাল আর্ট সোসাইটির ফেলো, ধুরন্ধর শিল্পবোদ্ধা। মেয়েটি বাউ করে বললে, একটু অপেক্ষা করুন স্যার, আমি দেখছি কি করতে পারি। অচিরেই ভেতর থেকে ডাক এলো বৃদ্ধের, গোবিয়ার গ্লেজিয়ার ফার্মের সিনিয়র পার্টনার মসিও পন্টিফ, মধ্যবয়সী। সাদরে তিনি আহ্বান করলেন ডক্টর রিচার্ডসনকে, বললেন, বসুন স্যার, কিভাবে আপনার সেবা করতে পারি বলুন। টুপিটা অভিবাদনের জন্য খুলেছিলেন, সেটা কোলের ওপর নিয়ে ডক্টর রিচার্ডসন ভিজিটার্স চেয়ারে বসলেন। বললেন, আমার ভিজিটিং কার্ডে লন্ডনের ঠিকানা আছে বটে, কিন্তু আজ 3 বছর আমি আছি ভারতবর্ষে। ইন্ডিয়াতে রাজস্থান বলে একটা অঞ্চল আছে, নাম শুনেছেন? শুনেছি, টডস রাজস্থান আগে, হ্যাঁ, সেখানে আছে অনেকগুলি ছোট বড় রাজ্য, ব্রিটিশ প্যারামাউন্সির অধীনে করদ রাজ্য। আমি বর্তমানে তারই একটি রাজার সংগ্রহশালার কিউরেটর, বস্তুত রাজস্থানি আর গুজরাটি পটচিত্রের ওপর একটি গবেষণা করব বলেই ওই চাকরিটা নিয়েছি, আর 6 মাস থাকতে হবে। হোমে যাচ্ছিলাম, পাড়িতে 2 দিন থাকব। ভ্যাটিকানে আপনাদের কাজ দেখে একটা আইডিয়া মাথায় এলো, তাই একটু প্রস্তাব নিয়ে আপনার সঙ্গে সাক্ষাৎ করতে এলাম। বলুন স্যার, বৃদ্ধ আদ্যপান্ত খুলে বললেন সব কথা। উনি যে রাজার আশ্রিত তাঁর দরবারে,
সিংহাসনের পেছনে টাঙানো আছে একটি সিল্কের স্ক্রোল। মহারাজ এক পূর্বপুরুষ গত শতাব্দীতে সেটি তিব্বত থেকে নিয়ে আসেন। তিব্বতের কোনো মঠাধ্যক্ষ লামা নাকি সেটি তাঁকে উপহার দিয়েছিলেন। তারপর 6 দশক ধরে সেটি দরবার কক্ষে শোভা পাচ্ছে। ওদের ধারণা সেটা একটা রাক্ষসের ছবি। বাস্তবে তা 9ম শতকে অঙ্কিত এক লাফিং বুদ্ধা। ডক্টর রিচার্ডসনের মতে সেটি একটি অমূল্য শিল্প সম্পদ। তাঁর আহ্বানে পুরাতত্ত্ব বিভাগের প্রধান মেজর জেনারেল কানিংহ্যাম সাহেব এসে ওই রেশমের ওপর আঁকা ছবিটি পরীক্ষা করে বলেছেন তার মূল্য প্রায় 1.5 লক্ষ রুপয়া। রুপেয়া মানে ভারতীয় মুদ্রা, ধরুন 1 লক্ষ ফ্রাঁ। কিন্তু ব্যাপারটা জানাজানি হওয়ার পর ওটি অপহরণের প্রচেষ্টা হয়। এদিকে রাজা কিছু সুপারস্টিশিয়াস, ওই রাক্ষস মূর্তিটি দরবার কক্ষ থেকে অপসারিত করলে নাকি তাঁর উপর দেবতার কোপ পড়বে। এখন ডক্টর রিচার্ডসনের প্রস্তাব, গোবিয়ের কোম্পানির তরফে কোনো কর্মী কি ভারতবর্ষে গিয়ে ওই স্ক্রোলটি দরবারের দেওয়ালে বুলেট প্রুফ কাঁচ দিয়ে সংরক্ষিত করে আসতে পারে? ছবিটি কত বড়? 30 ইঞ্চি বাই 22 ইঞ্চি, মাপ করবেন সেন্টিমিটারের হিসেবে বলুন। বৃদ্ধ হো হো করে হেসে ওঠেন, বলেন তা বটে, আমি ভুলে গেছি যে ব্রিটিশ সাম্রাজ্যের বাইরে আছি। ধরুন 75 সেন্টিমিটার বাই 50 সেন্টিমিটার। মসিও পান্তিফ বললেন, কিন্তু খড়ের যে অনেক পড়ে যাবে ডক্টর। তা তো পড়বেই, আপনাদের ন্যায্য দাবির ওপর আমি একজন কর্মীর যাতায়াতের খরচ দেব। এখানে সে যা মজুরি পায় তার 1.5 গুণ মজুরি দেব। এক্ষেত্রে এমন কোনো এক্সপার্ট কর্মী কি ফোকটে ভারতবর্ষটা বেরিয়ে আসতে রাজি হবে না? পন্তিহ বললেন, হবে, আমার 2 জন এক্সপার্ট কর্মীর কথা মনে আসছে, কিন্তু তাদের একজন ছাপোষা প্রৌঢ় মানুষ, হয়তো বউ ছেলে মেয়েদের ছেড়ে 4 মাস 6 মাসের জন্য বিদেশে যেতে রাজি হবে না। দ্বিতীয়জন অল্প বয়সী ব্যাচেলর, একজন ইতালিয়ান, লুভারের যাবতীয় কাজ সে করছে, আমি তাকেই বাজিয়ে দেখি। দেখুন, কিন্তু আমি তো আগামীকালই পাড়ি ত্যাগ করে যাব, তাকে আজই দেখছি। পান্তিফ একজন সহকর্মীকে বললেন, ভিন্স আজ কোথায় কাজ করছে একটু খোঁজ নিয়ে দেখো তো। নিতান্ত ঘটনাচক্রে ভিনসেনজো পেরুগিয়া অফিসেই উপস্থিত ছিল। বড় সাহেব এর আহ্বান পেয়ে সে দেখা করতে এলো। 32 বয়স, একহারা ছিপছিপে চেহারা, একটু বোকা বোকা চাহনি। আপনি আমাকে ডেকেছিলেন স্যার? হ্যাঁ, শোনো, তোমাকে একটা কাজে আমরা ভারতবর্ষে পাঠাতে চাই। মজুরি যা পাচ্ছ তার 1.5 গুণ পাবে, যাতায়াতের খরচ আমাদের, ফিরে আসতে 6 মাস দেরি হবে, তুমি যেতে রাজি আছো? ইনিই সব খরচ দেবেন। লোকটার গলকণ্ঠ বার কয়েক ওঠানামা করল, ভালো করে আগন্তুককে দেখে নিল। তারপর সে একটি সঙ্গত প্রশ্ন করল, যাতায়াতে জাহাজে আমার যে 1.5-2 মাস সময় লাগবে, তখন তো আমি বেকার। ডক্টর রিচার্ডসন বললেন, নিশ্চয়ই নয়, সাওয়াথ দে বাদে পাড়ি ত্যাগ করা থেকে ফিরে আসার দিনটি পর্যন্ত প্রতিদিন তোমাকে 1.5 মজুরি দেওয়া হবে, এছাড়া যাতায়াতের এবং থাকা খাওয়ার যাবতীয় রাহা খরচ। আবার গলকণ্ঠটা ওঠানামা করল। লোকটা বলল, আমাকে কিছু অগ্রিম দিতে হবে তাহলে, আমি জামা কাপড় বানাবো। রিচার্ডসন বললে, নিশ্চয়ই, এখনই দিয়ে যাচ্ছি, লন্ডন থেকে আমি ফিরে আসবো ঠিক 1 মাস পরে, ইতিমধ্যে তুমি তৈরি হয়ে থাকো। ওভারকোটের ভিতরের পকেট থেকে ওয়ালেটটা বার করে ডক্টর রিচার্ডসন জানতে চাইলেন, এখানে তুমি দৈনিক কত করে মজুরি পাও? 3 ফ্রাঁ। ঠিক আছে, আমার কাছে 4.5 ফ্রাঁ পাবে দৈনিক, আর এই ধরো 300 ফ্রাঁ অগ্রিম, জামা কাপড় সুটকেস ইত্যাদি কিনে তৈরি হয়ে থাকো। এতক্ষণে লোকটা হাসল। ডক্টর রিচার্ডসন মসিও পান্তিফকে বললেন, লন্ডন থেকে ফেরার পর আপনার সঙ্গে অন্যান্য কথা হবে, বুলেট প্রুফ কাঁচ, ফ্রেম এবং অন্যান্য যার মূল্য আমার দেও তা মিটিয়ে দিয়ে যাব। আজ উঠি তাহলে। করমর্দন করে উনি দ্বার পর্যন্ত গিয়ে আচমকা ঘুরে দাঁড়ালেন। হঠাৎ ওর একটা কথা যেন মনে পড়ে গেছে। বললেন, মসিও পান্তিফ, আপনি কি ওবেলার জন্য পেরুগিয়াকে ছুটি দিতে পারেন?
কেন বলুন তো? আমি যে ঘরখানা ভাড়া নিয়েছি তার জানালার একটা কাঁচ ভাঙা। কাল রাত্রে শীতে কষ্ট পেয়েছি। আপনি অনুমতি দিলে মসিও পেরু গিয়া আজ বিকালে একখানা কাঁচ আমার ঘরে লাগিয়ে দিয়ে আসতে পারে। এ আর এমন শক্ত কথা কি? ডক্টর রিচার্ডসন তাঁর সাময়িক আবাসের ঠিকানা কাগজে লিখে তার ইতালিয়ান ছোকরার হাতে দিলেন। বললেন, বিকেল 3টে নাগাদ আমি তোমার জন্য ওখানে অপেক্ষা করব। কাঁচ তুমি নিয়ে যেও, আন্দাজ 10 ইঞ্চি বাই 30 সেন্টিমিটার বাই 20 সেন্টিমিটার। লোকটা আবার হাসল। ওই দিনই বেলা 11টা, সান্দ্র তার রং তুলি গুছিয়ে নিয়ে তৈরি। মার্কুইস ওকে অপেক্ষা করতে বলে গেছেন, না হলে সে 9টার মধ্যেই সচরাচর লিউভারে চলে যায়। সমস্ত দিন থাকে, আঁকে মোনালিসা। উপায় কি? মার্কুইসের প্রেম যে একমুখী। ডোর বেল বাজল। সান্দ্র উঠে গিয়ে দরজা খুলে দিতেই ঘরে এলেন মার্কুইস। বললেন, শোনো সান্দ্র, আজ সন্ধ্যায় তুমি এ ঘরে হুট করে এসে পড়ো না। সন্ধ্যায় কোনো অপেরা হাউসে ঢুকে পড়ো। রাত 9টা পর্যন্ত তোমার কাছে এই ঘরখানা আউট অফ বাউন্ডস, বুঝলে? কি ব্যাপার? ব্যাপার কিছুই নয়। তোমার ঘরে ওই পূবের জানলার ভাঙা কাঁচটা মেরামত করতে একজন মিস্ত্রি আসবে। আমি চাই না তোমাদের দুজনের সাক্ষাৎ হয়ে যাক। তুমিও তাকে দেখবে না, সেও তোমাকে দেখবে না। জানলার কাঁচ? কোনো জানলার কাঁচ তো ভাঙা নেই এ ঘরে। মার্কুইস নিচু হয়ে জুতোর ফিতে খুলছিলেন। ছদ্ম বিরক্ত দেখিয়ে বললেন, আহ, বড় তর্ক করো তুমি, ওই কাঁচখানা ভাঙা নয়? সান্দ্র অবাক হয়ে বললে, কোনখানা? মার্কুইস তার হাতে দাঁতের মুঠোওয়ালা ছড়ি তুলে জানলার কাছে সজোরে আঘাত করে বললেন, এইখানা। ঝনঝন করে কাঁচটা শতখণ্ড হয়ে ছড়িয়ে পড়ল মেঝেতে। লোকটার সময় জ্ঞান আছে। বিকেলবেলা ঠিক 3টের সময় সান্দ্রর সদর দরজায় কল বেল বেজে উঠল। সান্দ্র ততক্ষণে লিউভারে বসে মোনালিসা মৎস করছে। মার্কুইস এসে দরজা খুলে দিল। ভেতরে প্রবেশ করল সে ইতালিয়ান মিস্ত্রি ভিনসেনজো পেরুগিয়া। ভাঙা কাঁচখানা মেরামত করতে তার ঘণ্টাখানেক সময়ও লাগলো না। মার্কুইসের হাতে কাজ ছিল না। বসে বসে খোশ গল্প করলেন ওই ইতালিয়ান যুবকটির সঙ্গে। ওর আদি নিবাস ইতালির লম্বার্ডি অঞ্চলে দুমেনজাতে। বিয়ে থা করেনি, বাপ ছিল আর্টিস্ট, নাম জাদা নয়, একজন প্রথিতযশা চিত্রকরের অধীনে কাজ করত, কিন্তু ঠাকুরদা ছিল সত্যই নাম করা চিত্রকর। ভিনসেনজো নেমে এসেছে আরও এক ধাপ। সেও রং তুলি ব্যবহার করে, তবে শুধুমাত্র রং মিস্ত্রি হিসেবে, চুনকাম করার কাজে অথবা ডিস্টেম্পার, ওয়ালপেপারিং কাঁচ লাগানোর কাজেও দর। 22 বছর বয়সে কাজের ধান্দায় ফ্রান্সে চলে আসে, আর দেশে যায়নি মনের দুঃখে। বাড়ি ছেড়ে চলে এসেছিল রাগারাগি করে। লেখাপড়া বেশি শেখেনি, একটু আধটু খবরের কাগজ পড়তে পারে। ওর দুই দাদাই লেখাপড়া শিখেছে, চাকরি বাকরি করছে। এই রং মিস্ত্রি প্রায় বেকার ছোট ভাইকে অন্ন জোগাতে তাদের বুক ফেটে যেত, যতটা না তাদের তার চেয়ে তাদের বউদের। ভিনসেন্টজো তাই বাড়ি ছেড়ে চলে আসার সময় বলে এসেছিল, পায়ে হেঁটে যাচ্ছি, গাড়ি করে যদি না ফিরি তবে কোনোদিনই দেশে ফিরব না। বেচারির সে স্বপ্ন সফল হবার কোনো সম্ভাবনাই এক বছরে দেখা দেয়নি। দৈনিক 3 ফ্রা মজুরিতে গ্রাসাচ্ছাদনই কষ্টকর, পাড়ির মতো দুর্মূল্যের বাজারে। মার্কুইস ওর হাতে একটা 20 ফ্রাঁ নোট ধরিয়ে দিয়ে বললেন, সামনের দোকান থেকে কিছু খাবার আনতে। লোকটা নিয়ে এলো, তাকেও ভাগ দিলেন, নিজেও খেলেন, ভাঙানিটা ফেরত চাইলেন না, বরং আরও ঘনিয়ে আলাপ জমালেন। বললেন, শোনো ভিন্স, তোমার স্বপ্ন আমি সফল করতে পারি যদি তুমি আমার প্রস্তাবে রাজি হয়ে যাও। লোকটা হাঁ হয়ে গেল। চর্বণ কার্য বন্ধ হয়েছিল তার, শুধু গলকণ্ঠ রোনারোনা করছিল। আমতামতা করে বলে, মানে আপনার কোন স্বপ্ন সফল হবার কথা বলছেন আপনি? ভারতবর্ষ থেকে ফিরে এসে তুমি একখানা সেকেন্ড হ্যান্ড ফোর্ড কিনবে, মোটর গাড়ি চেপেই যাবে তোমার দেশে। কি বকছেন স্যার পাগলের মতো, একখানা সেকেন্ড হ্যান্ড ফোর্ডের দাম কত জানেন? কত আর হবে, ধরো 10,000 ফ্রাঁ।
আমি তোমাকে 20,000 ফ্রাঁ দেব। 20,000! লোকটা হাঁ হয়ে গেল। অনেকক্ষণ সে কথা বলল না, মেঝেতে আঁকিবুকি আঁকলো আঙুল দিয়ে, তারপর চোখ কপালে তুলে বলল, আপনার প্রস্তাবটা কি? একটা আষাঢ়ে গল্প ফেঁদে বসলেন মার্কুইস। প্রস্তাবটা এই রকম চেহারা নিল। ডক্টর রিচার্ডসন ইতিমধ্যে ওই তিব্বতি ছবিখানে একটি হুবহু নকল এঁকে ফেলেছেন, সেটি লুকিয়ে রেখে এসেছেন ভারতবর্ষেই। পুরনো সিল্কের ওপর আঁকা ছবি, যাতে বোঝা না যায় যে সেটা নকল। ওর প্রস্তাব, উনি ভিনসেনজোকে নিয়ে ভারতবর্ষে পৌঁছলে ভিন্স সবার আগে রাজদরবারের পেছনের দেওয়ালে ছবিটাকে বুলেট প্রুফ কাঁচে আটকে দেবে। এ কাজটা তাকে করতে হবে রাজার ব্যবস্থাপনায়, অর্থাৎ সশস্ত্র প্রহরায়। ফলে আসল ছবিটাই সুরক্ষিত করতে হবে তাকে। কিন্তু ছবিখানা সুরক্ষার ব্যবস্থা হয়ে গেলে স্বাভাবিকভাবে প্রহরায় কিছু শিথিলতা দেখা দেবে। নেহাত যদি তা না হয়, তাহলে ডক্টর রিচার্ডসন দু একটি কাজ রাজপ্রহরীকে উৎকোচে বশীভূত করে সে ব্যবস্থা করে দেবেন। তখন ভিন্সের কাজ হবে একদিন গভীর রাত্রে এসে ওই বুলেট প্রুফ কাঁচটা ফ্রেম সমেত খুলে ফেলে নকল ছবিটা সেখানে বসিয়ে দেওয়া। ব্যাস, তাহলেই কেল্লা ফাতে। তারপরে ভিন্সকে নিয়ে উনি ফিরে আসবেন ইউরোপে। আসল ছবিখানা উনি নিয়ে চলে যাবেন ওর লন্ডনের ডেরায়, আর 20,000 ফ্রাঁ পকেটে নিয়ে ফোর্ড গাড়ি চেপে মসিও ভিনসেনজো পেরু গিয়া চলে যাবে ইতালিতে, সেই লম্বার্ডির দুমেনচাতে। যারা সামান্য রংমিস্ত্রি বলে একদিন ওকে হেনস্থা করেছে, তাদের চোখগুলো নাটা নাটা হয়ে যাবে। যাবে কি যাবে না সে তো ভবিষ্যতের কথা। প্রস্তাবটা শুনে সামান্য রংমিস্ত্রির চোখ এখনই নাটা নাটা হয়ে উঠল। দাঁতে দাঁত চেপে বললে, আমি রাজি, পুরো 20,000 কিন্তু। বুলেট প্রুফ কাঁচটা খুলে নকলখানা আটকে তোমার কতক্ষণ সময় লাগবে? ধরুন আধ ঘন্টা মাত্র। তার মানে তুমি প্রথমবার আলগাভাবে আটকাবে? না ভিন্স, তা হবে না। না স্যার, প্রথমবারেই আমি খুব মজবুত করেই সাঁটব। তাহলে মাত্র আধ ঘন্টার মধ্যে কেমন করে সব কাজ সারবে তুমি? যে লাগায় সে জানে কি করে খুলতে হয়। আমার বিশ্বাস হয় না। ধরো লিউভারের ওই মোনালিসাখানা, ওটা খুলে নিতে কতক্ষণ সময় লাগবে তোমার? ওই আধ ঘন্টাই, যতক্ষণ লেগেছিল নেপোলিয়ার। নেপোলিয়া মানে কোন নেপোলিয়া? নেপোলিয়া বোনাপার্তের। কেন, আপনি জানেন না কিভাবে ছবিটা লিউভারে এলো? সেটা ভালোভাবেই জানা ছিল মার্কুইসের, কিন্তু তিনি অজ্ঞতার ভান করে বললেন, কিভাবে? অশিক্ষিত ভিন্স তার জ্ঞান ভাণ্ডার উজাড় করে দিল এবার। লুভারের অধিকাংশ শিল্পই নাকি ইতালিয়ান চিত্রকরদের আঁকা। লিওনার্দো, টিজিয়ানো, রাফায়েল, বত্তিচেলি, ভেরোনিজ, এল গ্রেকো, ভেরমিয়ার, কে নয়? কোন শালা ফরাসি অমন ছবি আঁকতে পারে? সব লুটের মাল। নেপোলিয়ন বোনাপার্তি ইতালি থেকে সব কিছু অপহরণ করে এনেছে। মার্কুইস তাজ্জব বললেন, তাঁর ধারণা ছিল এল গ্রেকো ছিলেন গ্রিক, ভেরমিয়র নেদারল্যান্ডের চিত্রকর, আর মোনালিসাখানাকে নেপোলিয়ন আদৌ অপহরণ করে আনেননি, চিত্রকর স্বয়ং বিক্রয় করেছিলেন ফরাসি সম্রাটকে। তা হোক, ভিন্সকে জ্ঞানবৃক্ষের ফলটা আস্বাদন না করানোই ওর পক্ষে সুবিধার। লোকটাকে বাজিয়ে দেখা হয়ে গেছে। 20,000 ফ্রাঁতে যে কল্পিত লাফিং বুদ্ধা অপহরণে স্বীকৃত, তাকে 50,000 অফার করলে সে লিওনার্দোর মোনালিসাখানাও তুলে এনে দেবে। বিশেষ, সে তো ইতালিয়ান হিসেবে 100 বছর পরে নেপোলিয়ন বোনাপার্টির কুকর্মের প্রতিশোধ নিচ্ছে। অতি ধীরে ধীরে লক্ষ্যের দিকে এগিয়ে চলেছেন মার্কুইস। সান্দ্রের সঙ্গে লিউভারে গিয়ে লক্ষ্য করছিলেন বুলেট প্রুফ কাচের ফ্রেমের এক প্রান্তে খুব ছোট হরফে লেখা আছে গোবিয়ার। টেলিফোন গাইড হাতরে তাদের ঠিকানা জোগাড় করলেন। ডক্টর রিচার্ডসনের নামে ভিজিটিং কার্ড ছাপিয়ে ব্রিটিশ নাগরিকের পরিচয় সন্ধান করলেন, কে ওই বুলেট প্রুফ কাচের আবরণী লাগিয়েছে। ঘটনাচক্রে পেয়ে গেলেন এই বোকাশোকা ইতালিয়ান রংমিস্ত্রিটাকে। এখন ওর বিদ্বেষ বর্ণিতে ইন্ধন যুগিয়ে
আর তার সঙ্গে মোটা অঙ্কের উৎকোচে লোভ দেখিয়ে বাকি কাজ সারতে হবে। ধুরন্ধর মার্কুইসের পক্ষে সে কাজটা সহজেই হয়ে গেল। কিভাবে ছবিখানা লিউভার থেকে অপসারণ করতে হবে তা পুঙ্খানুপুঙ্খ রূপে উনি বুঝিয়ে দিলেন। কাজটা ভিন্সকে একা হাতে করতে হবে না, আরও দুজন সহকারী থাকবে তার সঙ্গে, তারা দুদিকের দরজায় পাহারা দেবে। পরিকল্পনাটি নিখুঁত। এবার আমরা বরং ফিরে আসি 20 আগস্ট 1911 তারিখে, অর্থাৎ যে মঙ্গলবার 22 তারিখে মোনালিসাখানা অপহৃত হয়েছে বলে জানা গেল তার আগের রবিবারে। ইতিমধ্যে সাঁদ্রে ছবিখানার একটি ছোট মাপের হুবহু নকল বানিয়েছে, সেটা নিয়ে জাহাজে চেপে অটলান্টিকের ওপারে চলে গেছে। কাস্টমসে তাকে কোনো বেগই পেতে হয়নি ছবিখানা আকারে ছোট হওয়ায়। যাবার আগে সে মার্কুইসের কাছে নির্দেশ পেয়েছে তাকে মার্কিন মুলুকে পৌঁছে ছখানি নকল করতে হবে। হ্যাঁ, এক বা দুটি নয়, ছয়খানা। মার্কুইস চিত্রাপহরণের পূর্বেই ছয়জন ক্রেতার ব্যবস্থা করে ফেলেছেন এই কমাসে। 400 বছরের প্রাচীন ক্যানভাস জোগাড় করতে হয়নি, কারণ সাঁদ্র ইতিমধ্যে ইনসুতত দা ন্যাশিওনালে পড়াশোনা করে জানতে পেরেছে 400 বছর আগে লিওনার্দো মূল ছবিখানা এঁকেছিলেন সূক্ষ্ম গ্রেনওয়ালা একখণ্ড পপলার কাঠের উপর। মূল ছবিটার মাপ 77 সেন্টিমিটার বাই 53 সেন্টিমিটার। সুতরাং সাঁদ্র অ্যান্টিকুইটি শপ থেকে একটি 400-500 বছরের পুরাতন ইটালিয়ান পালঙ্ক ক্রয় করলেন, ওই পপলার কাঠের। তা থেকে ছখানি ওই মাপের প্যানেল কেটে বার করা হলো। সব কিছু নিয়ে তিনি স্টিমার ধরে অটলান্টিকের ওপারে চলে গেলেন। এপারের কথা বরং বলি। রবিবার 20 আগস্ট বেলা 2:30 1911 লিউভারের দুটি প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করলেন 3 জন দর্শনার্থী। পড়তে দেন প্রবেশদ্বার দিয়ে যিনি এলেন তিনি পাঠকের পরিচিত, যদিও বেশবাস দেখে তাকে চেনবার উপায় নেই। মাথায় সুদৃশ্য হ্যাট, গায়ে কালো ওভারকোট, বাঁ হাতটার কোনোই দেহের সঙ্গে সাঁটা, কারণ ওভারকোটের নিচে আছে কুঁটুলি পাকানো আরেকটি পোশাক। ইনি মসিও ভিনসেজনো পেরুগিয়া, বহুদিন লুভারে কাজ করছেন গোবিয়ার কোম্পানির কর্মচারী হিসাবে। লুভারের প্রায় প্রতিটি প্রত্যন্ত বিষয়ে তিনি ওয়াকিবহাল। আজ অবশ্য এসেছেন নিতান্ত দর্শনার্থী হিসাবে। প্যাভেলিয়ন সালি দিয়ে প্রায় একই সময় প্রবেশ করলেন 8 জন দর্শনার্থী, দু ভাই ল্যান্সিলোটি ভ্রাতৃদ্বয়, ভিনসেনজো আর মিকেল। এরা দুজনেই ফরাসি, মার্কুইস কর্তৃক নিয়োজিত। শালে লাকেজ প্রদর্শী শালার উত্তেয়ু এবং বুশের চিত্রসম্ভার দেখতে দেখতে তাঁরা এগিয়ে চলেন সালো কেয়ারের দিকে। বেলা 4 নাগাদ দুই ভাইয়ের সঙ্গে পেরু গিয়ার সাক্ষাৎ হলো সালে দুসাতেল গ্যালারির কাছাকাছি। ওনারা যে পরস্পরকে চেনেন, একই উদ্দেশ্য নিয়ে লিউভারে এসেছেন এমন কথার আভাস মাত্র পাওয়া গেল না। পেরুগিয়া তার হাত ঘড়িটা দেখল, লিউভার বন্ধ হতে ঠিক 1 ঘন্টা বাকি। মনে মনে সে আর একবার আউড়ে নিল সিনিয়র রিচার্ডসনের নির্দেশ। মার্কুইস ওয়াল ফিয়ের্নোকে সে ওই নামেই চেনে। ওয়াল ফিয়ের্নোর নাম সে জীবনে কখনো শোনেনি। তাঁর পকেটে যে আলবার্তো গঞ্জালেসের নামাঙ্কিত পাসপোর্ট আছে সে কথা তো স্বপ্নেও আশা করতে পারে না। সিনিয়রকে সে বিশ্বাস করেছে, কথা আছে কাজ হাসিল হলে 50,000 ফ্রাঁ হাতে হাতে পাবে, ছোট মাপের নোটে, এক স্যুটকেস বোঝায়। বারটা বুদ্ধি করে ধরা হয়েছিল রবিবার, যেহেতু পরদিন সোমবার লিউভার দর্শনার্থীদের কাছে রুদ্ধদ্বার, সেটা ঝাড়া পৌঁছার দিন, অর্থাৎ মঙ্গলবারের আগে অপকর্মটা জানাজানি হবে না। পেরুগিয়া সালে দুশাতেলে এসে দাঁড়ালেন। এই হলো কামরার দু প্রান্তে দুটি আর্চওয়ে বা তোরণ, একটি দিয়ে যেতে পারো পণ্যশালার ফয়ারে, সেখানে পাশাপাশি দোকান, ছবির নকল, ফটোগ্রাফ, এচিং, বই এবং নানান শিল্প সামগ্রী সেখানে বিক্রি হয়। দ্বিতীয় সিংহদ্বার দিয়ে যেতে পারো গোটা লিউভার সংগ্রহশালার গর্ভগৃহে, অর্থাৎ সালো কেয়ারে, যেখানে থরে থরে সাজানো আছে শ্রেষ্ঠ চিত্র সম্ভার, যার মধ্যমণি লা জ্যাকোন্ডা অর্থাৎ মোনালিসা।
পেরুগিয়া ধীরপদে এগিয়ে গেল সাঁলে দুঃশাতেল হলের পশ্চিম প্রান্তে। নজর পড়ল প্রকাণ্ড বড় সেগুন কাঠের দরজার পাশে ওদিকে ছোট্ট দরজাটার দিকে। না, সে দরজাটা আজ খোলা নেই, গা তালা লাগানো। পেরুগিয়া জানে ওই ছোট্ট দরজাটা একটা গুদাম ঘরের স্টোর রুম। ভিতরে আছে ঝাঁটা, মই, ঝাড়ন, বালতি ইত্যাদি। ওই ঘরের গা তালার একটি চাবি একসময় ছিল তার হেফাজতে। সারাদিনের কাজকর্মের পর বাড়তি কাজ, রং তুলি, যন্ত্রপাতি সে ওখানে জমা রেখে যেত। পরদিন নিজেই এসে বার করতো সব কিছু। একটি চাবি বৎসরখানেক হলো ওর হেফাজতে। সিনারের সঙ্গে যখন তার পরিচয় হয় তখনও ছিল। তারপর সে চাবিটা কর্তৃপক্ষকে জমা দিয়েছে মাস তিনেক আগে, কিন্তু তার পূর্বে সিনের একটি ডুপ্লিকেট বানিয়ে নিয়েছেন। সেই ডুপ্লিকেট চাবিটা বর্তমানে ওর ডান দিকের পকেটে। ওই গুদাম ঘরে শুধু ঝাড়পোঁছে কর্মীদের যন্ত্রপাতি থাকে না, থাকে নৃত্যশিল্পীদের রং তুলি ক্যানভাসও, অর্থাৎ যারা কর্তৃপক্ষের অনুমতি নিয়ে লিউভারে ছবি আঁকে, যেমন আঁকে সাঁদ্র অথবা বেনও। প্রতিদিন যাতে সেই শিল্পীদের রং তুলি ক্যানভাস বহন করতে না হয় তাই এ ব্যবস্থা। দিনান্তে সালে দুশাতল হল এর প্রহরী এসে ওই গুদাম ঘরের তালা খুলে দেয়। শিল্পীরা যে যার রং তুলি ক্যানভাস জমা রাখে, খালি হাতে বাড়ি ফেরে। আবার পরদিন সকালে এসে উপস্থিত হলে কোনো প্রহরী দরজাটা খুলে দেয়। শিল্পীরা যে যার সাজ সরঞ্জাম বার করে নেয়। এ ব্যবস্থা সপ্তাহে 5 দিন। সোমবার ঝাড়া মোছার দিনে প্রদর্শনী বন্ধ থাকে, শিল্পীরা সেদিন আঁকার সুযোগ পায় না। তাছাড়া রবিবারেও ওই নৃত্যশিল্পীদের ছুটি, কারণ সেদিন এত ভিড় হয় যে শিল্পীদের পক্ষে বসে আঁকার সুযোগ সুবিধা থাকে না। এসব তত্ত্বটি পেরুগিয়ার ভালো রকম জানা। তার নির্গলিতার্থ, যে কোনো শনিবারের বিকেল 5টা থেকে সোমবার সকালের মধ্যে ওই ঘরটার দরজা খোলা হয় না। সোমবার সকালে খোলা হয় ঝাড় পৌঁছে সরঞ্জাম বার করে নিতে। বিকেল 4:35 ঘণ্টা ধ্বনি হলো, অর্থাৎ আর 25 মিনিটের মধ্যে লিউভার বন্ধ হয়ে যাবে। সালে দুশাতল হলো এর প্রহরী দল সমস্বরে কলধ্বনি করে ওঠে, অন ফ্রেম। পাশাপাশি অন্যান্য গ্যালারির প্রহরী কণ্ঠ সমবেত শিবার ধ্বনির মতো প্রতিধ্বনিত হলো, অন ফার্মি, অর্থাৎ লিউভার এবার বন্ধ হবে, যে যার পথ দেখুন। প্রতিদিনের অতি পরিচিত দৃশ্য, রক্ষকদের দর্শকদের সবিনয় খেদিয়ে নিয়ে চলেছে নির্গমন দ্বারগুলির দিকে। পেরুগিয়াও ওদের সঙ্গে এগিয়ে চলে, তারপর সুযোগ মতো সুট করে সরে দাঁড়ায় দরজাটার আড়ালে। প্রহরী পিছন ফিরতে চট করে পকেট থেকে চাবিটা বের করে খুঁড়ে ফেলে স্টোর রুমের দরজাটা। প্রহরীটা ওকে দেখতে পায়নি, পেলেও সে বিস্মিত হতো না, কারণ সে পেরুগিয়ার মুখ চেনে, জানে যে ওই রংমিস্ত্রিটার কাছে গুদাম ঘরের একটি চাবি থাকে। সে যে চাবিটা ফেরত দিয়েছে সেটা প্রহরীর জানা থাকার কথা নয়। তা সে যাই হোক, প্রহরী এটা নজর করেনি, দরজাটা খুলেছে কি খোলেনি, কোথা থেকে ল্যান্সেলোত্তি দুই ভাই শুরুত করে ঢুকে পড়ল ভেতরে, এবং তৎক্ষণাৎ পেরুগিয়াও ভেতর থেকে ঠেলে দরজাটা বন্ধ করে দিল। এটুকু ঘটনা ঘটতে সময় লাগলো আন্দাজ 15 সেকেন্ড। ভিতরটা নিরন্ধ্র অন্ধকার নয়, ওপরের একটা ঘুলঘুলি দিয়ে দিবা বসানের শেষ আলোকরশ্মি এখনও আসছে। হয়তো ঘণ্টাখানেক পরে নিরন্ধ্র তমিশ্রয় ঢেকে যাবে এই গুদাম ঘরটি। তার আগেই দেখে নিতে হবে কোথায় কি আছে, যাতে অন্ধকারে ধাক্কা লেগে শব্দ না হয়। চারিদিকে ইজেল, রঙের বাক্স, বালতি, ঝাড়ু, ঝাঁটা, ঝাড়ন। তিনজনে নিঃশব্দে দেওয়ালে ঠেস দিয়ে বসলো। এভাবেই সারাটা রাত ওদের বসে থাকতে হবে। বাইরে মানুষের পদধ্বনি ক্রমশ ক্ষীণ হয়ে এলো, তারপর ঘনিয়ে এলো নৈঃশব্দ। পেরুগিয়া তার হাত ঘড়িতে দেখলো 5:03, অর্থাৎ লিউভারের মেন গেটে 3 মিনিট আগে তালা পড়েছে। এখন এ প্রাসাদ সম্পূর্ণ নির্জন। পেরুগিয়া হাসলো, হাসি সংক্রামক, ওর দুই সহকর্মীও হাসলো তা দেখে। কোথা দিয়ে সারাটা রাত কেটে গেছে, ওরা তিনজন দেয়ালে পিঠ দিয়ে পালা করে রাতটা জেগে কাটালো। পেরুগিয়া ধূমপানের নেশা আছে, কিন্তু সিনারের বারণ, একা থাকলে সে মানত না, কিন্তু এই দুজন যদি বলে দেয় তাহলে সিনার হয়তো রাগ করবেন, আর রাগ করে যদি তিনি ওর প্রাপ্য থেকে কিছু বাদ দিয়ে দেন। না, নেশাটা চেপে রাখলো পেরুগিয়া, সারা রাতে ওরা নিম্নস্বরে কথাবার্তাও বিশেষ বলেনি। পেরুগিয়া ঘুমিয়ে ছিল শেষ রাতে, তাকে ঠেলে তুলল মিকাল, ওপরের ঘুলঘুলি দিয়ে ভোরের আলোর ছোঁয়া। এবার বিপরীত দেয়ালটিতে একটা গোলাকার আলোর চিহ্ন, পশ্চিম দেওয়ালে। ঘড়িটা দেখল পেরুগিয়া, সকাল 5:35।
তিনজনে উঠে দাঁড়ায়, ওভারকোটের ভেতরে চেপে ধরা টিউনিক বার করে, সাদা অ্যাপ্রন জাতীয় একটা পোশাক, বুকে লিউভার সংগ্রহশালার লোগো, এটাই ওদের পাসপোর্ট। সোমবারে লিউভারের ভেতরে নিরাপদ বিচরণের, ঝাড়াই পোঁছাই কর্মীর ছদ্মবেশে। জিরজেস পিকো হচ্ছে ঝাড়াই দলের কুলি সর্দার, প্রতি সোমবার তার অধীনে না হোক শতখানেক কর্মী সাফাই কাজে নিয়োজিত হয়, তার মধ্যে 10-15 জন ডেলি লেবার, সকলে শনাক্তকরণ চিহ্ন ওই বিশেষ অ্যাপ্রন যা দর্জি দিয়ে বানিয়ে ওদের হাতে আগিয়ে ধরিয়ে দিয়েছিলেন সিনার। অ্যাপ্রন চড়িয়ে পেরুগিয়া সাবধানে গা তালাটা ভিতর থেকে খুলে দরজাটা এক আঙুলের মতো ফাঁক করে দেখে, না, সালে দুশাতল হল, নিস্তব্ধ নির্জন। তিনজন বেরিয়ে আসে প্রদর্শনী কক্ষে, এখনও ঘণ্টাখানেক সময় হাতে আছে। জর্জেস পিকোর কর্মীদল প্রধান ফটকের সামনে হাজিরা দেয় সকাল 6:30। হাজিরা খাতায় সই দিয়ে তারা প্রস্তুত হয়, প্রধান ফটকও খোলে ওই 6:30। সাফাইওয়ালারা সার দিয়ে ভেতরে ঢোকে, সাবধানের মান নেই। প্রদর্শনীর কক্ষে ঢুকেই একজন টেনে নিল একটা লম্বা ঝাড়ু, অপরজন একটা ঝাড়ন, দুজনে দুপ্রান্তে পাহারায় দাঁড়ালো। পেরুগিয়া পকেট থেকে স্ক্রুড্রাইভার প্লাস রেঞ্জ ইত্যাদি বার করতে করতে এগিয়ে গেল সালো কেয়ারে হলের দিকে। 20 মিনিট লাগলো ছবিটা খুলে বার করতে, পেরুগিয়া মনে মনে হাসল। সিনার সেদিন বিশ্বাস করতে চাননি আধ ঘন্টার ভিতর সে দেওয়াল থেকে মোনালিসাকে উপরে নিতে পারবে, ঠিক যেভাবে একদিন নেপোলীয় বোনাপার্তি ইতালীয় কোনো সংগ্রহশালা থেকে উপরে নিয়েছিল ওই ইতালিয়ান সুন্দরীর ছবিখানা, মোনালিসা লা জ্যাকোন্ডা। মনে মনে পেরুগিয়া বললে, হে ইতালির সর্বকালের সর্বশ্রেষ্ঠ শিল্পী, না, হে বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ শিল্পী লিওনার্দো, তোমার প্রতি যে অসম্মান করেছিল সেই ফরাসি বোম্বেটেটা তোমার মানসিকে ছিনিয়ে নিয়ে এসেছিল ভিঞ্চি থেকে পাড়িতে, আজ আমি তার প্রতিশোধ নিলাম, তোমার আত্মা তৃপ্ত হোক। মিকেল পিছন থেকে ধমক দেয়, কি বিড়বিড় করছো হে তুমি, ফ্রেমটা তো খোলা হয়ে গেছে, নেমে এসো টুল থেকে। পেরুগিয়া নেমে পড়ে, মিকেল টুলটাকে ঘরের ও প্রান্তে সরিয়ে দেয়। ওরা তিনজনে গ্র্যান্ড গ্যালারি অতিক্রম করে এসে পৌঁছায় একটা সিঁড়ির মুখে, এটি দর্শনার্থীদের ব্যবহারের জন্য নয়, সাফাইওয়ালাদের জন্য। সেখানে পৌঁছে এক অন্ধকার কোণায় পেরুগিয়া সাবধানে ছবির কাঁচটা ভেঙে ফেলল, ফ্রেম থেকে বার করে নিল মোনালিসার ছবিখানা। মিকেল আর ব্রিন্স ওই ফ্রেম আর কাঁচের টুকরোগুলো কুড়িয়ে নিয়ে ফেলে দিল সিঁড়ির অন্ধকার গহ্বরে। বেসমেন্টে কোথায় গিয়ে সেটা ভূস্পর্শ করল তা দেখা গেল না। তিনজনে চলতে শুরু করতে মিকেল ঠোঁটে আঙুল ছোঁয়াল, মনুষ্য কণ্ঠস্বর, কারা যেন এদিকেই আসছে। পেরুগিয়া দ্রুত গতিতে পপলার কাঠের টুকরোটা, যার একদিকে বিশ্বের সবচেয়ে দামি ছবিখানি আঁকা, ঢুকিয়ে দিল ওভারকোটের নিচে। সিঁড়ির দিকে একটি সার্ভিস ডোর, অর্থাৎ কর্মীদের ব্যবহারের জন্য, এটা সচরাচর ভেতর থেকে বন্ধ থাকে, এই দরজাটা খুলে ফেলতে পারলেই ওর বাগানে বেরিয়ে পড়বে। পেরুগিয়া সবিস্ময়ে দেখল দরজাটা ভেতর থেকে বন্ধ করা নয়, তার অজ্ঞাতে কখন এ দরজায় একটি তালা লাগানো হয়েছে, ডোরনবটা ঘুরিয়ে দেখল সেটা বন্ধ। এটা পেরুগিয়ার ভ্রান্তি, তারই দোষ, সে নিজেই সিনারকে বলেছিল এ দরজাটা সবসময় ভিতর থেকে বন্ধ থাকে, ঠিকই বলেছিল, কিন্তু ইতিমধ্যে যে এই গা তালাটা লাগানো হয়েছে তাও জানত না, দোষ ওরই, কারণ গতকাল এসে এটা দেখে যাওয়া উচিত ছিল। মিকেল বলল, কি হলো, সঙ্গের মতো দাঁড়িয়ে রইলে কেন, দরজা খোলো? খুলছে না, ওটা তালা বন্ধ। মানে ওর চাবি নেই তোমার কাছে? না, নেই। সে কি তাহলে, মানে এ কি ইঁদুর কলে বন্দি হয়ে পড়ল ওরা? পেরুগিয়ার ওভারকোটের ভিতর লা জ্যাকোন্ডা, কর্মী দলের পদশব্দ নিকটবর্তী হচ্ছে, অথচ সামনে রুদ্ধ দ্বার। কি করতে চাও এখন? মিকেলের আর তো প্রশ্ন। তোমরা দুদিকে পাহারা দাও, আমি লকটা খুলে ফেলছি। ওর পকেট থেকে স্ক্রুড্রাইভার বের করে স্ক্রুপগুলো খুলতে থাকে,
কিন্তু বাঁ বগলে যে ধরা আছে লিজ আর জ্যাকন্ডা সে ছবিখানা, বাঁ হাতটা তাই পুরো কার্যকরী নয়। এ অবস্থায় ছবিখানা বার করতেও সাহস হচ্ছে না। তিনটে স্ক্রু খুলে গেল, চতুর্থটা কিছুতেই ঘুরল না। বাধ্য হয়ে মোনালিসাকে ওর ঘামের গন্ধ থেকে মুক্তি দিয়ে সে ড্রোন নবটা ধরে প্রচণ্ড জোরে পাক মারল। যাহ, উপরে ভেঙে বেরিয়ে এলো পেতলের ডোর নবটা। দরজা কিন্তু খুলল না। সিঁড়ির উপ্রান্ত থেকে ঠিক সেই মুহূর্তে মিকেল সাবধান বাণী শোনাল, অ্যাটেন্টি, অর্থাৎ কেউ এদিকেই আসছে। পেরুগিয়া দ্রুত হস্তে তার যন্ত্রপাতি মায় ডোর নবটা ভরে ফেলল ওভারকোটের পকেটে, তুলে নিল ছবি আঁকা পপলারের টুকরোটা, ঢুকিয়ে দিল ওভারকোটের ফোকরে। ঠিক তখনই শীষ দিতে দিতে এগিয়ে এলো একজন। লোকটা মুখ চেনা, নাম জানা নেই যদিও, লিউভারের একজন রেগুলার স্টাফ, প্লাম্বার। চোখাচোখি হতেই সে বলল, হ্যালো। দারুণ বুদ্ধি জোগাল পেরিগুড়িয়ার মাথায়, সে একটা খিস্তি ঝাড়ল। এই সেদিন গা তালাটা লাগালুম, আর কোন সুবুদ্ধির পো ডোরনবটা চুরি করেছে? এখন বাইরে যাব কেমন করে? চাবির ফুটো দিয়ে গলে? লোকটা বলল, সাত সকালেই খেস্তি কিউর করছো কেন ভায়া? এসো আমি খুলে দিচ্ছি, আমার কাছে ওর চাবি আছে। এতক্ষণে পেরুগিয়ার মনে পড়েছে প্লাম্বার মিস্ত্রিটার নাম সভে। একগাল হেসে বলল, থ্যাংক ইউ সভে। উল্লেখ নিষ্প্রয়োজন, শীষ দিতে দিতে লোকটা অন্যদিকে চলে গেল। ওরা তিনজনে বার হয়ে এলো বাগানে। এই ছোট্ট ভিতরের উঠোনটি পোশাকি নাম কোর দুস ফিনিক্স। পরিকল্পনা মতো উঠোনটা পার হয়ে ওরা চলে গেল পরবর্তী প্রাঙ্গণে, কোর ভিকান্তি। এর দক্ষিণে একটা প্রকাণ্ড আর্চ, আর তার ওপাশে মুক্ত পৃথিবী। কিন্তু এখানেও এক বিপদ, দরজায় একজন দাঁড়পাল, তার চোখের সামনে দিয়ে পার হওয়া যাবে না। সে ভাববে হাজুরির খাতায় নাম সই করে অ্যাপ্রন পরা কোন কর্মী কেটে পড়ছে। মোনালিসা চুরির অপরাধে নয়, কাজে ফাঁকি দেওয়ার অপরাধে ওদের চ্যালেঞ্জ করে বসতে পারে। কিন্তু রাখে কেষ্ট মারে কে, ভিতর থেকে কে যেন দ্বার রক্ষকের নাম ধরে ডাকল। যাই স্যার বলে সাড়া দিয়ে লোকটা সেদিকে এগিয়ে গেল। মাত্র 5 সেকেন্ড, সেটুকুই যথেষ্ট। ওরা তিনজনই বার হয়ে এলো লিউভের সড়কে। তখন সকাল 8টা, বাইরে ঝলমলে রৌদ্র, মানুষজনের আনাগোনা। ওরা সরে এলো একটা গাছের আড়ালে, ঝটপট একে একে খুলে ফেললো অ্যাপ্রনগুলো, পুঁটুলি পাকিয়ে ভরে নিল ওভারকোটের পকেটেই। পেরুগিয়া সেটা পকেটে ঢোকাতে গিয়ে অনুভব করলো পেতলের ডোর নবের মন্ডিটা। এখন সে খুশিয়াল, মুক্ত পৃথিবীর খোলা হাওয়ায়। এখন ওরা পাড়ি শহরের অগণিত মানুষের যে কোনো তিনজন। পেরুগিয়া রাস্তার পাশের বেড়া টপকিয়ে পেতলের ডোর নবটা ছুঁড়ে ফেলে দিল একটা পুকুরে। ঠিক সেই মুহূর্তে রাস্তার ও প্রান্ত দিয়ে একজন সাইকেল আরোহী যাচ্ছিল। ব্যাপারটা তার নজরে পড়ল, পড়তো না, কিন্তু নিতান্ত দুর্ভাগ্যক্রমে সূর্যালোকে পেতলের নবটা চকচক করে উঠেছিল যখন সেটা অর্ধিবৃত্তের পথে শূন্য মার্গে চলেছিল পুকুরের জলের দিকে। খণ্ড মুহূর্তের জন্য সাইকেল আরোহীর মনে হয়েছিল জিনিসটা কি অমন চকচকে। পরমুহূর্তে পুকুরের জলে একটা শব্দ হলো, টপ, ছোট ছোট বৃত্তাকার ঢেউ উঠে জলরাশি শান্ত হলো। সাইকেল আরোহীও ভুলে গেল তার কথা। 30 মিটার হাঁটতেই রু দে তুলিয়ার্সের মোড়। এখন অবশ্য সড়কটার নাম অ্যাভিনিউ দ্য জেনারেল লেম নিয়ে। সেখানেই অপেক্ষা করছিল কালো রঙের ফোর্ড গাড়িটা। সিনারের প্রতিশ্রুতি মতো ড্রাইভার জানতে চাইল, কোথায় যাবেন আপনারা? ভিনসেনজো লান্সিলোত্তি একটা বস্তির নাম বলল, ওই বস্তির নামটাই কোড মেসেজ। লোকটা নিঃশব্দে দরজাটা খুলে দিল। ওরা গাড়িতে বসল, গাড়ি মুহূর্ত মধ্যে স্টার্ট দিল। ওরা তিনজনই পরস্পরের দিকে তাকিয়ে হাসলো। পেরুগিয়া আবার তার ঘড়িটা দেখল। তারা বসতে অসুবিধা হচ্ছিল ওভারকোটের ভিতর 77x53 সেন্টিমিটার মাপের একখানা পপলারের টুকরের জন্য, কিন্তু ছবিখানা বার করতে পারল না। সিনারের নির্দেশ তা নয়, কে জানে, হয়তো ওই মোটর গাড়ির চালক আদৌ জানে না যে ওরা তিনজনে $100 কোটি সম্পদ নিয়ে চলেছে।
অনেক বাঁক ঘুরে গাড়িটা এসে দাঁড়ালো পাড়ি প্রান্তের একটি বস্তির দ্বিতল বাড়ির সম্মুখে। ওরা নেমে যেতেই গাড়িটা হাওয়া হয়ে গেল। পেরু গিয়া বললে, ও ভাড়া নিল না তো? লান্সিলত্তি বললে, ও আমাদের দলের, ভাড়া মেটানো আছে, এসো ওপরে এসো। দ্বিতলে? না দ্বিতলে নয়, গ্যারেট অংশের একটা ছোট্ট খুপড়িতে এসে উঠল ওরা। এ ঘরখানা মাদাম সিগিয়নোর, ফ্রান্সোর সিগিয়নো হচ্ছে ভিনসেনজো লান্সিলত্তির রক্ষিতা। দিনে সে ধোপানি, রাত্রে লান্সিলত্তির শয্যা সঙ্গিনী। মহিলাটির বয়স বছর 30। ব্যাপারটা মেয়েটি জানে বোঝা গেল। একখানা খবরের কাগজে কাঠের প্যানেলটা জড়িয়ে নিয়ে সে আলমারির ভেতরে তুলে রাখল। বললে, এখন তোমরা যে যার কাজে যেতে পারো, পুলিশের বাবারও সাধ্য হবে না এই গ্যারেট ঘরটা খুঁজে বার করার। পেরুগিয়া ছুটে বেরিয়ে এলো নিচে, একটা চলতি বাসে লাফিয়ে উঠল। গোবিয়ার কোম্পানির দিন মজুর সে, রু দে ম বেগে সকাল 7টায় তার হাজিরা দেওয়ার কথা। সেখানে সে গিয়ে পৌঁছল বেলা 9টায়। হাজিরার খাতায় সই দেবার সময় ওর বস বলল, আজ আবার কী হলো এত লেট? পেরুগিয়া সলজ্জে স্বীকার করলো, গতকাল রাত্রে অত্যধিক মদ্যপান করায় সে সকালে ঠিক সময়ে উঠতে পারেনি। সর্দারের কোনো সন্দেহ হলো না, কারণ আজ সোমবার। প্রতি সোমবারেই দু চারজন হাজিরি দিতে দেরি করে ফেলে, রোববারের খোঁয়ারি ভাঙতে তাদের দেরি হয়ে যায় প্রতি সপ্তাহেই। কাজে ছুটি হতেই পেরুগিয়া ছুটল সেই গ্যারেট ঘরের উদ্দেশ্যে। সেখানে উপস্থিত হয়ে দেখল মাদামের সেই ঘিঞ্জি ঘরে ইতিপূর্বে উপস্থিত হয়েছেন ওরা তিনজন, লান্সিলত্তি ভাতৃদ্বয় আর স্বয়ং সিনার। সিনারকে দেখে রীতিমতো অবাক হয়ে গেল পেরুগিয়া। বিস্ময়ের হেতুটা ওর সাজ পোশাকের জন্য, তাঁর পরিধানে গ্রিজ আর কালিঝুলি মাখা একটা ওভারঅল, পিঠে একটা রুকস্যাক, সঙ্গে একটা সুটকেস। কে বলবে উনি ডক্টর রিচার্ডসন, রাজস্থানের এক সংগ্রহশালার কিউরেটর? এই বস্তিতে যে জাতের মেহনতি মানুষদের হামে হাল দেখা যায় যেন তাদেরই একজন। সিনারের নির্দেশে মেয়েটা আলমারি থেকে কাগজে মোড়া কাঠের প্যানেলটা বার করে দিল। ভাঁজ খুলতে মোনালিসা ফিক করে হেসে ফেলল। না ঠিক ফিক করে নয়, তার ঠোঁট দুটি হাসছে না, হাসছে চোখের তারা। কি কারণে ওর চোখের তারায় মহাবিষ্ট হাসির আলিম্পন তা আজ পর্যন্ত কেউ বুঝে উঠতে পারেনি। তবে আজ মনে হচ্ছিল সেটা যেন চুরি করে আচার খাবার দুষ্টুমিতে, যেন বলছে বন্দিশানা থেকে কি করে পালিয়ে এসেছি দেখেছ? সিনারের চোখ দুটো চকচক করে উঠল, মোনালিসার হাসি প্রতিবিম্ব ফেলল ওর নীল চোখের মণিতে। কাগজে জড়িয়ে ছবিখানা তিনি ফেরত দিলেন মাদামকে, সে সযত্নে ছবিখানা তুলে রাখল আলমারিতে, তার ব্লাউজ কর্সেট গাউনের ফাঁক ফোকরে। এবার সিনার সুটকেসটা খুলে ফেললেন, তাতে কিছু শার্ট প্যান্ট টাই। সেগুলি অপসারণের পর দেখা গেল বাকি আয়তনটা পূর্ণ হয়েছে তারা বাঁধা নোটের বান্ডিলে। গুনে গুনে তিনটি থাক নিলেন উনি। দুই ভাই ও মাদামকে নোটের বান্ডিলগুলি হস্তান্তরিত করলেন। পেরুগিয়া সতৃষ্ণ নয়নে শুধু তাকিয়েই রইল, তার দিকে এগিয়ে এলো না কোনো নোটের তারা। ওদের তিনজনকে সাধারণভাবে সম্বোধন করে বললেন, সবই লোয়ার ডিনোমিনেশনের কারেন্সি নোট, তবু সাবধানে খরচ করো, রাতারাতি রাজা উজির বলতে চাইলে পাঁচজনের সন্দেহ জাগবে। উঠে পড়লেন এবার, পেরুগিয়াকে বললেন, এসো আমার সঙ্গে। একখানি হ্যাকনি কারেজ ভাড়া করে শহরের উত্তর দিকে চললেন। পেরুগিয়ার আস্তানার আধ কিলোমিটার দূরে গাড়ি থেকে নেমে ভাড়া মিটিয়ে দিলেন। যদিও পেরুগিয়ার ডেরা পর্যন্ত সে আমলে ঘোড়ার গাড়ি যেতে পারত, তবু উনি সে সুযোগ নিলেন না। কি দরকার একটা সূত্র রেখে যাওয়ার? সওয়ারি কোথা থেকে এলো, কোথায় গেল তা গাড়োয়ানকে জানানোর কি প্রয়োজন? পেরুগিয়া বস্তির একখানা গোটা কামরা নিয়ে থাকে, কাঠের বাড়ি, টালির ছাদ, পাশাপাশি এক কামরার খুপড়ি, মেহনতি মজদুরদের। দ্বার অর্গলবদ্ধ করে সিনার প্রথমে তর্জনীতে নিজের ওষ্ঠাধারে স্পর্শ করলেন, অর্থাৎ কথাবার্তা নিম্নস্বরে বলতে হবে। পাশের কামরার লোকটা আড়ি পাতলেও যেন কিছু শুনতে না পায়, ফিসফিস করে বললেন, তোমার কাজে আমি খুব খুশি হয়েছি, কিন্তু তোমাকে অনেক কিছু বলার আছে, মন দিয়ে শোনো।
সিনিয়র ওকে বুঝিয়ে বললেন, অচিরেই পুলিশ পেরুগিয়ার খোঁজ করবে, এটা অবধারিত, কারণ সে দীর্ঘদিন লিউভারে কাজ করেছে। তবে সেটা হবে রুটিন চেক, ভয় পাওয়ার কিছু নেই। পেরুগিয়া যেন পুলিশের সঙ্গে সব রকম সহযোগিতা করে, হয়তো পুলিশে ওর ঘর তল্লাশি করবে, কিছুই পাবে না। যতদিন না সেটা হচ্ছে ততদিন সে যেন লান্সিলত্রী ভ্রাতৃদ্বয় অথবা মাদামের সঙ্গে দেখা সাক্ষাৎ না করে, তার জীবনযাত্রায় যে কোনো পরিবর্তন না হয়। গোবিয়ার কোম্পানির রংমিস্ত্রির কাজটা চালিয়ে যায়, পুলিশের তল্লাশি হয়ে যাবার পর সে যেন মাদামের কাছে যায়, ছবিখানা নিয়ে আসে। মাদামকে নির্দেশ দেওয়াই আছে, সে চাইলেই ছবিখানা তাকে দিয়ে দেবে। তারপর পেরুগিয়া তার এই বস্তির ঘরে ছবিটা খুব সাবধানে লুকিয়ে রাখবে, খুব সাবধান, ইঁদুরে না কাটে। পেরুগিয়া ওকে নিশ্চিন্ত করে, না এখানে ইঁদুরের উপদ্রব নেই, উই পোকাও নেই, আমি স্ক্রুড্রাইভার দিয়ে দেওয়ালে একটা কাঠের প্যানেল খুলে লুকিয়ে রাখবো। আর শোনো, আমি কাল পরশুর মধ্যে লন্ডনে চলে যাব, মাসখানেক থাকবো, তারপর ফিরে এসে ছবিখানা তোমার কাছ থেকে নিয়ে যাব। নাও ধরো, একটা নোটের ছোট্ট বান্ডেল উনি বালিয়ে ধরলেন পেরুগিয়র দিকে। পেরুগিয়া বলল, কত আছে ওতে? 5,000 ফ্রাঁ। মাত্র 5? সিনার হাসলেন, মোনালিসা হাসি, বললেন, বোকার মতো কথা বলো না ভিন্স, পুলিশে তোমার বাড়ি তল্লাশি করবে, তখন কি কৈফিয়ত দেবে তুমি? 1 বছরে ওর চেয়ে বেশি তোমার সঞ্চয় হতে পারে, কথাটা অযৌক্তিক নয়। কিন্তু অবিশ্বাস করছো আমাকে? কিন্তু ছবিখানা তো বাড়িতেই রইল, আমি ফিরে না এসে যাব কোথায়? তাছাড়া আমার লন্ডনের ঠিকানাও তুমি জানো। না সিনার, সে কথা নয়, কিন্তু আপাতত মাত্র 5,000। হ্যাঁ, বাকি 45,000 আমি ফিরে এলে, সেকেন্ড হ্যান্ড ফোর্ড নয়, তুমি ইচ্ছে করলে নতুন ডিমলারে চেপেও লম্বর্ডিতে ফিরতে পারো। আর সেই লাফিং বুড্ডা ছবিখানা, আমরা ভারতবর্ষে যাব না? মার্কুইসের ইচ্ছে করছিল লাফিং বুড্ডার মতো অট্টহাস্য করতে, তার পরিবর্তে বললেন, সেটা তো স্থির হয়েই আছে, তার আগে এখানকার গতি করি। এবার সুটকেস খুলে তিনি ধোপ দুরস্ত পোশাক পরিচ্ছদ বার করলেন, তাপ্পি মারা তেল চিটে ওভারঅলটা পাল্টে রওনা হয়ে গেলেন তাঁর খানদানি 5-তারা হোটেলের দিকে। পথে পোস্ট অফিস, সেখানে দাঁড়িয়ে খানতিনেক টেলিগ্রাফ করলেন, নিউ ইয়র্ক, শিকাগো, লস অ্যাঞ্জেলেস। পরে 7টা দিন বাড়ির মানুষ বোধ করি আর কিছুই আলোচনা করেনি, শুধু মোনালিসা আর মোনালিসা। সংবাদপত্রের বৃকদর ভাগ দখল করল 400 বছর আগেকার সেই জ্যাকন্ডাগুলো বধু। এই যে অবিশ্বাস্য, প্রকাশ্য দিবালোকে লুভারের কঠোর প্রহরা নস্যাত করে কিভাবে বুলেট প্রুফ কাচের আবরণ ভেঙে অন্তঃপুর চারিণীকে অপসারিত করল ওরা! আর কেনই বা তা করল? মোনালিসা তো কেনাবেচা করা যাবে না, কেউ তার বৈঠকখানায় মূল ছবি টাঙিয়ে রাখতে পারবে না, আন্তর্জাতিক আইনে তখনই তার হাতে হাত করা পড়বে। আর বাক্স সে বন্ধ করে রাখার জন্য কেউ নিশ্চয়ই কোটি কোটি টাকা খরচ করে ওই ছবিখানা কিনবে না। তাহলে চোরের উদ্দেশ্য কি? পাকা পাকা মাথা সাংবাদিকেরা নানান থিওরি শোনালেন, কেউ বলেন এ শুধু প্রতিষ্ঠিত সরকারকে বেইজ্জত করার একটা রাজনৈতিক চক্রান্ত, কারো মতে কোনো মেগালোম্যানিয়াক অপরাধ জগতের সম্রাট এভাবে বিশ্ব কুখ্যাত হতে চাইছে। পাড়ির সবচেয়ে বিখ্যাত সংবাদপত্র ফিগারো সম্পাদকীয়তে বললেন, সরকারি গোয়েন্দা বিভাগের তৎপরতায় আমাদের আশঙ্কা হয় অচিরেই হয়তো আমাদের ছাপতে হবে, প্রকাশ্য দিবালোকে কে বা কাহারা নত্রদাম গির্জার চূড়াটা অপহরণ করে নিয়ে গেছে এবং পুলিশ অপরাধী বা চোরাইমালটা খুঁজে পাচ্ছে না। তার প্রতিক্রিয়া হিসেবেই হয়তো জনৈক সরকারি মুখপাত্র বিবৃতি দিলেন, এমন আশঙ্কা করা অমূলক নয় যে কোনো বহুল প্রচারিত সংবাদপত্রের তরফে এই কুকাজটা করা হয়েছে একটা প্লীহা কম্পনাত্মক সংবাদ পরিবেশন করে কাগজের কাটতি বৃদ্ধি করতে। সেক্ষেত্রে ওই পত্রিকার মুনাফা শিকার শেষ হলেই কোনো অজ্ঞাতনামা ব্যক্তির মারফত ছবিখানা সরকার ফেরত পাবেন। সে আমলে বলা যায় আজকেও যেমন ভাগ্য গণনাকারীদের ছিল ফলাও ব্যবসা।
সম্মোহনের মাধ্যমে সত্য উদ্ঘাটন, ক্রিস্টাল বলে সত্য নিরূপণ, ফলিত জ্যোতিষের সাহায্যে তস্কর অন্বেষণ। একটি পত্রিকা ঘোষণা করলেন, অতীন্দ্রিয় ক্ষমতায় যদি কোনো যোগী মোনালিসা অপহরণকারীর পাত্তা বাতলাতে পারে তাহলে তাকে 5,000 ফ্রাঁ পুরস্কার দেওয়া হবে। তার ফলে অনেক অনেক ভেলকি পণ্ডিত মাথার ঘাম পায় ফেললেন, কাজের কাজ কিছু হলো না। গোয়েন্দা বিভাগ কিন্তু বসে নেই। পরদিনই লুভারে তল্লাশি করতে গিয়ে তারা উদ্ধার করলো সিঁড়ির তলা থেকে একটা ভাঙা ফ্রেম আর কাঁচের টুকরো। কিউরেটর নিঃসন্দেহ সেগুলি ওই অপহৃত চিত্রটির আবরণ ছিল। লিউভারের প্রতিটি কর্মীর জবানবন্দি নেওয়া হলো। ওই সময় একজন দোকানদার স্বতঃপ্রবৃত্ত হয়ে পুলিশের কাছে একটি জবানবন্দি দিয়ে গেল। সে নাকি ওই সোমবার সকাল 8টা নাগাদ সাইকেলে করে কোয়েদ লুভার দিয়ে যাবার সময় হঠাৎ দেখতে পায় একজন পথচারী কি একটা চকচকে জিনিস পুকুরের জলে ফেলে দিল। নিমজ্জমান মানুষ যেভাবে খড়কুটো আঁকড়ে ধরতে যায় সেভাবেই পুলিশ জাল ফেললো ওই পুকুরে। ডুবুরি নামালো জলে, অচিরেই উদ্ধার করা গেল একটা ডোর নব। আশ্চর্য, সিঁড়ির নিচে একটা ডোর নব ভাঙা। পুলিশ একটা সূত্র পেল। সাইকেল আরোহী জবানবন্দি অনুসারে পুলিশ বিজ্ঞপ্তি দিল, সোমবার 22শে আগস্ট লিউভারের কাছাকাছি নিম্ন বর্ণনা অনুসারে কোনো ব্যক্তিকে যদি কেউ দেখে থাকেন তবে পুলিশের সঙ্গে যোগাযোগ করুন। উচ্চতা মাঝারি, বয়স 40 থেকে 50, চোখে চশমা নেই, একহারা চেহারা, দাঁড়ি গোপ নেই, মাথায় কালো টুপি, পরনে কালচে কোট প্যান্ট, হাতে একটা চৌকো কিছু যা মোনালিসা ছবির আকারে। ওই বর্ণনার সঙ্গে পেরু গিয়ার সাদৃশ্য অল্পই। তার বয়স অনেক কম, তার হাতে চৌকো কোনো কিছু ছিল না। আর ওই বর্ণনা অনুসারে পাড়িতে তখন অন্তত 50,000 মানুষ বাস করে, তাই ওই বিজ্ঞপ্তির ফলে বিশেষ কিছুই হলো না। হলো সামান্য ফল, পেরুগিয়া গোঁফ কামানো ছেড়ে দিল আর বিনা পাওয়ারের একটা চশমা কিনে নাকে চড়ালো। গোয়েন্দা বিভাগের সবচেয়ে যেটা অসুবিধে তা হচ্ছে বিভাগীয় রেষারেষি। পাড়ি শহরের দুর্নীতি দমনের দায়িত্ব বর্তেছে পাড়ি প্রিফেক্টুর এর ওপর, অথচ সমস্ত ফ্রান্সের অপরাধ দমনের অধিকার সুরেতে ন্যাশনালের। অনেকটা আমাদের ক্যালকাটা পুলিশ আর ওয়েস্ট বেঙ্গল পুলিশের মতো, এক বিভাগ অন্য বিভাগের সঙ্গে সহযোগিতা করেন না। এরা যে তত্ত্বটা আবিষ্কার করেন তা ওদের জানান না, ওরা যে সূত্রটা খুঁজে পান তা এদের বিজ্ঞাপিত করেন না। অর্থাৎ ধরা পড়ার পর চোর ধরার 16 আনা কৃতিত্বটা যেন নিজ নিজ বিভাগে বর্তায়। এই দুই বিভাগের একটা সমঝোতা আনার উদ্দেশ্যে সরকার একজন বিচার বিভাগের অভিজ্ঞ পণ্ডিতকে বসিয়ে দিলেন তদন্ত কার্যের সর্বাধিনায়ক করে। তিনি অরিদ্রিয়, কিন্তু তিনিও হালে পানি পেলেন না।